ইতিহাস জানা রয়েছে আল্লাহ নবী সাহাবী বদরের জমিনে আমার রাসূলকে এত মহব্বত তারা করতেন ভালো তারা বাসতেন প্রেম তারা করতেন আল্লাহ নবীর একজন সাহাবী যুদ্ধে নামার আগে আল্লাহর দরবারে দোয়া চেয়ে বলতে লাগলেন আল্লাহ পাক আমার মওত হয়ে যাবে কোনো পরোয়া নাই জীবন চলে যাবে কোনো পরোয়া নাই শহীদ হয়ে যাব আল্লাহ কোনো পরোয়া করি না তবে আল্লাহ পাক আমার দিল চায় আমার মন চাই আমার অন্তরটা চাই মওত হওয়ার আগে আমি আমার নবী পাকের মোহরে নবুয়াতে মহব্বতের চুমাটা দিতে চাই জোরে হবে না আপনাদের জানা রয়েছে আল্লাহ নবীর সাহাবী ইমাম হুসাইন যখন আল্লাহ নবী একদিন মসজিদে নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়াতে পড়াতে আমার নবী পাক নামাজের সিজদায় গিয়ে এত সময় পড়ে রয়েছেন আমার নবী সিজদা থেকে মাথা তিনি তুলছেন না আমার আবু বকর সাহাবীরা সব সিজদায় পড়ে রয়েছেন আল্লাহ নবী মাথা তুলছেন না সাহাবীর অবাক হয়ে যাচ্ছেন কি ব্যাপার আমার নবী পাক তো এতক্ষণ সিজদা দেয় নাই আজ আমার নবী কেন এতক্ষণ সেজদাই রয়েছে সাহাবীর অবাক হয়ে যাচ্ছে আল্লাহর নবী তিনি সেজদা থেকে মাথা তিনি তুলছেন না আল্লাহ নবী সাহাবী হযরত ইমাম হুসাইন আল্লাহর নবী একদিন নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়াতে পড়াতে এত সময় সেজদাই পড়ে রয়েছেন আমার নবী পাক অতক্ষণ সেজদা তিনি করতেন না আল্লাহর নবী অনেকক্ষণ পর সেজদা থেকে মাথা তোলার পর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কাবি উম ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে মা বাপ কুরবান হয়ে যাক হুজুর কি ব্যাপার আপনি কেন এতক্ষণ নামাজে সেজদাই দিলেন আল্লাহ কি হুকুম করেছে আমার নবী পাক ওই সময় বলেছিলেন ওয়ামা সাহাবীরা বুঝবে না আমি নবী পাক আল্লাহ পাকের নামাজটা পড়াচ্ছিলাম এই নামাজ পড়াতে পড়াতে আমি নবী যখন সেজদায় গিয়েছিলাম সেই সময়ে হুসাইন আমার পিঠে এসে আমার মোহরে নবুয়াতে চুমা দেয় হুসাইন আমার পিঠে খেলাধুলা করে আমি নবী চাই না হুসাইন আমার পিঠ থেকে নেবে যায় হুসাইন যতক্ষণ আমার পিঠে ছিল ততক্ষণ আমি রাসূলুল্লাহ আমার কপালটা আল্লাহর জমিনে সিজদাতে দিয়েছিলাম আল্লাহ নবীর দুটো কাঁধের মাঝখানে উনি যে আখেরি জামানার নবী তার স্টাম্প তার সিল মোহর দিয়ে আবার আল্লাহর রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এখানটা ছিল আর ওই সাহাবী হুজুরকে ভালোবাসতেন আল্লাহকে বলেন আল্লাহ আমার মন চাইছে নবীর মোহরে নবুয়তে চুমা দেব কিন্তু হুজুরকে বলছেন না এরকম করতে করতে বদরের যুদ্ধ এসে গেল আল্লাহ রাসূল বদরের যুদ্ধে চলে গেলেন 313 জন কিনে ইসলামের প্রথম যুদ্ধ হক না হকের যুদ্ধ সত্য মিথ্যার যুদ্ধ ন্যায় অন্যায়ের যুদ্ধ হুজুর এই যুদ্ধে এত কান্না কেঁদেছিলেন হাদিস সাক্ষী দিয়েছে আপনাদের শোনা রয়েছে আল্লাহ রাসূল এত কাঁদা কেঁদেছেন হুজুরের জিসিম মোবারক থেকে চাদর পড়ে গিয়েছে রাসূলের কোনো খেয়াল নেই এত কাঁদছেন আবু বকর জামা টানছেন হুজুর মাথা তোলেন উঠছেন না ওমর ডাকছেন হুজুর ওঠেন দেরি হয়ে যাচ্ছে উঠছেন না আলী ডাকছেন হুজুর ওঠেন হুজুর উঠছেন বিশাল কেঁদেছেন এই যুদ্ধে আমার আল্লাহ আমার রাসূলকে জানালেন হাবিব এই যুদ্ধে আপনার একা নয় আমি আল্লাহ আপনার সাথেতেই রয়েছি হুজুর আসমান থেকে গায়েবি আল্লাহ মাদদ পাঠিয়েছেন বদরের যুদ্ধে বহু বদরের যুদ্ধে মাদদ এসেছে এই যুদ্ধে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে কাতাশিতা করছেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসওয়াদ হুজুরের ওই পাটা কাতার থেকে বাইরে আছে হুজুর বাবা তুমি একটু ঠিক হয়ে দাঁড়াও সাহাবী কি করেছে রাসূলুল্লাহর কথা শুনে কাতার থেকে পাতা সিধে করে নিয়ে হুজুর দাঁড়িয়ে গেছেন আবার রাসূলুল্লাহ কাতার সিধা করছেন যুদ্ধের ময়দান ইসলামের প্রথম যুদ্ধ হক না হকের যুদ্ধ সত্য মিথ্যার যুদ্ধ ন্যায় অন্যায়ের যুদ্ধ আল্লাহ রাসূল আবার কাতার সিধা করছেন হুজুর কেঁদে কেঁদে বলে আল্লাহ আজকে যদি আমি হেরে যাই ইসলাম হয়তো মুছে যাবে আল্লাহ বলার কেউ থাকবে না হুজুর কাঁদছেন হুজুর আবার ওই পার থেকে এই পারে কাতার সিধা করছেন যে তীরন্দাজ তোমরা সামনে এরকম ভাবে দাঁড়াবে ঘোর সবাররা এইভাবে দাঁড়াবে যারা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে তারা এইভাবে দাঁড়াবে কারণ বদরের যুদ্ধে এমনও মানুষ সাহাবী ছিলেন যারা খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ করেছে হুজুর আবার কাতার সিধা করছেন আবার দেখছেন এই সাহাবীর পা কাতার থেকে বাইরে হুজুর বলছেন বাবা আসওয়াদ ঠিক হয়ে দাঁড়াও হুজুর সাহাবী আবার ঠিক করে নিলেন
আল্লাহ রাসূল আবার ওই পার থেকে এই পারে যাচ্ছেন, আবার দেখছেন পা বাড়িয়ে আছে। হুজুর এই সময় একে ধাক্কা মেরে বলে, এই বাবা ঠিক হয়ে দাঁড়াও। হুজুর তাকে এক ধাক্কা দিয়েছেন। আল্লাহ রাসূলের ধাক্কা খেয়ে ওই সাহাবী প্রথম কাতার থেকে শেষের দিকে চলে গেছে, শেষের দিকে পৌঁছে গিয়ে হ্যাঁ ঘুরে এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে প্রেম করি, আপনাকে মহব্বত করি, আপনাকে প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদর, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য রোজা রেখে হুজুর আমি যুদ্ধের ময়দানে প্রথমে দাঁড়িয়েছিলাম। হুজুর আপনি আমাকে পিছন দিকে পাঠালেন। হুজুর আপনি তো ঠিক করেননি, ভুল করেছেন, আমাকে কষ্ট দিয়েছেন, আমাকে আঘাত দিয়েছেন, আমি আপনার সাহাবী, এর বদলাটা নিতে চাই। আচ্ছা বলেন, বদরের যুদ্ধে রাসূলুল্লাহর উপর থেকে বদলা নেবে সাহাবা কিরামরা কি ছেড়ে দেবে? সাহাবারা পাশে বসে, ইয়া রাসূল একবার হুকুম দেন। হুজুর বলেন, দাঁড়াও, ওকে বলতে দাও। কেন, কি ব্যাপার? হুজুর আপনি তো আমাকে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, ইসলামের জন্য আমি এসেছিলাম, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদর, এই যুদ্ধের কাতারে প্রথম কাতারে দাঁড়িয়েছি। হুজুর আপনি আমাকে পিছন দিকে করলেন। হুজুর আমার পাটা নাই, বাইরেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার উপর থেকে বদলা নেব। আমাদের দলের লোক নাকি আবু জাহেলের দলের লোক, আমার নবী পাকের দলে গিয়ে আমার রাসূলকে কষ্ট দিয়ে দেবে, আঘাত না দিয়ে দেয়, আমার নবী পাককে তাকলিফ না দিয়ে দেয়। আল্লাহ নবীর সাহাবারা পরেশান হয়ে যাচ্ছেন, আবু জাহেল হাসছে, দেখ মুহাম্মদ আমার সাথে যুদ্ধ করবে, আমার সাথে জিহাদ করবে, কিন্তু চেয়ে দেখ মুহাম্মদ নিজে ঘরের দ্বন্দ্বে ব্যস্ত। সাহাবীরা পরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আসওয়াদ, যদি তুমি তোমার নবীর উপর থেকে বদলা নিতে চাও, প্রতিশোধ তুমি যদি নিতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি এই বদরের ময়দানে তোমার নবীর উপর থেকে বদলাটা নিয়ে নাও। আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন, সাহাবীরা পরেশান হয়ে যাচ্ছে। আল্লাহ, আসওয়াদ তো আমার নবীর দলের লোক, আমাদের দলের লোক, কোরআনের দলের লোক, ইসলামের দলের লোক, আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এ তো আমার নবীকে কষ্ট দিয়ে দেবে। সাহাবীরা প্রেশান হয়ে যাচ্ছে। আমার নবী বলে যাসওয়া, তুমি তোমার নবীর উপর থেকে বদলাটা নিয়ে নাও। আসওয়াদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, ধাক্কা মেরেছিলেন, ধাক্কা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গায়ে কোনো পোশাক ছিল না, যেন আপনার গায়ে জামা রয়েছে, জামা খোলেন, তবেই না বদলা বারাবার হয়ে যাবে। কিতাব সাক্ষী দিয়েছে, আল্লাহ নবী নিজের জামাটা খুলে বলেছিলেন, আসওয়াদ, যদি তুমি তোমার নবীর উপর থেকে বদলা যদি নিতেই চাও, আমি রাসূলুল্লাহ বলছি আমার উপর থেকে বদলাটা তুমি নিয়ে নাও। কেন হুজুর আল্লাহকে সব সময় বলতেন, আল্লাহ আপনি যদি আপনার নবীকে অপমান করতে চান, অপদস্ত করতে চান, লাঞ্ছিত করতে চান, বেইজ্জতি করতে চান, আল্লাহ দুনিয়াতে করবেন, আখেরাতে করবেন না। হুজুর কি জামা খুলেছেন, আসওয়াদ দাঁড়িয়ে রয়েছেন, সাহাবীরা দাঁড়িয়ে রয়েছেন, আবু জাহেল হাসছে, দেখ মুহাম্মদের পাগলটা করে কি, দেখ। কিন্তু কিতাব সাক্ষী দিয়েছে, ওই সময় দেখা যাচ্ছে আমার নবী সাহাবী হযরত আসওয়াদ রাসূলকে এত মহব্বত তিনি করতেন, ভালো তিনি মাসতেন, প্রেম তিনি করতেন, তিনি ছুটে দৌড়ে গিয়ে আমার নবী পাককে জড়িয়ে ধরে আমার নবীর মোহরে নবুয়াতে মহব্বতের চুমাশে দিয়ে দেয়। এটা আওয়াজটা জোরে হবে না, নারায় দিবে
দুটো চোখ দিয়ে তার পানি গড়িয়ে যায় ঝরঝর করে সে কাঁদতে লেগেছে কেঁদে কেঁদে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহকে মানি আমি ঈমানদার আমি মুসলমান আমি কোন মুনাফিক নই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তো মুহাববত করি ভালোবাসি প্রেম করি আমি আল্লাহকে বলতাম আল্লাহ পাক আমি আমার নবী পাকের মোহরে নবুয়াতে জুমা দিতে চাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আর সুযোগটা পাচ্ছিলাম না এইভাবে সুযোগটা করে নিয়ে জুমাটা দিয়ে দিলাম জনাবকে আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন জনাবকে মাফ না করলে আল্লাহ পাকের কোটি জাহান্নামে শেষ হয়ে যাব সাহাবী এমন করে কাঁদছেন আল্লাহর নবী হাজনা সোয়াদকে বলেছিলেন এ বাবা সোয়াদ চিন্তা তুমি করবে না খবরদার তুমি কাঁদবে না যাও বাবা যাও আমি রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম তাই ভাইদের বলে যাচ্ছি আমার যুবকদের বলে গেলাম আমি হাম্মাদ বোঝাতে চাইছিলাম আল্লাহ নবী সাহাবারা কি মোহাব্বত তারা করতেন নবী পাককে কত তারা ভালোবাসতেন কি প্রেম তারা করেছিলেন নবীর জন্য জীবন দিয়ে তারা ইসলামকে কায়েম করে গিয়েছে আল্লাহর ওলিরা তারা ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে ইসলামকে কায়েম করে গিয়েছে কিন্তু সেই ইসলামের ঘরে এসে আমরা হারামগুলোকে এখনো ত্যাগ করতে পারলাম না ওহদের যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেল আল্লাহ নবী তিনি আর বেঁচে নাই আল্লাহ নবী শহীদ হয়ে গিয়েছেন এটা যখন প্রচার হয়ে গেল আল্লাহ নবীর মদিনার দরবারে একটা বুড়ি মা যখন তিনি শুনলেন আল্লাহ নবী নাই আল্লাহ রাসূল নাই আমার নবী তিনি আর বেঁচে নাই বুড়ি মা যার সঙ্গে সঙ্গে মদিনার ঘর থেকে বার হয়ে ছুটে 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 ওহদের দিকে দৌড়াচ্ছেন ওহদের ময়দানে যাচ্ছেন কিছু রাস্তা গিয়েছেন একদল লোকের সাথে দেখা তারা বলেছিল বুড়িমা কোথায় যাবে বুড়িমা বলেছিলেন ওহদের ময়দানে যাব তারা বললেন গিয়ে কোনো লাভ নাই তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে মেয়েটি বলেছিলেন কে শহীদ হয়েছে বললে না কে শহীদ হয়েছে তোমাদের বলতে হবে না কে শহীদ হয়েছে তোমরা আমাকে জানাবে না তোমরা আমাকে বলো আমার রাসূলুল্লাহ তিনি এখন কেমন আছে জোরে বলবেন না মেয়েটি কাঁদছে দৌড়চ্ছে পাগলের মতো শুনেছেন রাসূলুল্লাহ নাই ওহদের যুদ্ধে প্রচার হয়েছিল যে হুজুর শহীদ হয়ে গেছে যেই শুনেছেন বৃদ্ধা মহিলা বার হয়ে গেছে দৌড়চ্ছেন রাস্তায় একদল কাফেলার সাথে দেখা বললো আপনি কোথায় যাচ্ছেন মেয়েটি বলল ওহদে গিয়ে লাভ নাই আপনার স্বামী সেই হয়ে গেছে আর কিছু রাস্তা গিয়েছেন আবার একদল লোকের সাথে দেখা বলছেন কোথায় মেয়েটি বললেন ওহদে গিয়ে লাভ নাই আপনার আব্বা সেই হয়ে গেছে মেয়েটি বলল কোনো পরোয়া নাই শুধু তোমরা আমাকে বলো আমার রাসূল তিনি এখন কেমন আছেন আবার কিছুটা রাস্তা গিয়েছে আবার একদল কাফেলার সাথে দেখা তারা বলল কোথায় যাচ্ছেন মেয়েটি বৃদ্ধা মা বলল ওহদে যাচ্ছি কেন গিয়ে লাভ নাই আপনার দুটো সন্তান শহীদ হয়ে গেছে মেয়েটি বলেছিলেন কারো কথা শুনতে চাই না শুধু এইটুকু বলেন আমার রাসূল তিনি এখন কেমন আছেন মেয়েটি দৌড়চ্ছে হাদিস শরীফের ভাষায় মেয়েটি পাগলের মতো হয়ে গিয়েছে দিওয়ানাশি হয়ে গিয়েছে উন্মাদ হয়ে গিয়ে পাগলের মতো অবস্থা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ওহদের দিকে যাচ্ছে পাগলের মতো যাচ্ছে ওহদের ময়দানে যখন তিনি প্রবেশ করে গিয়েছেন দেখতে পেলেন আল্লাহর নবী একটি পাথরে বসে রয়েছেন আবু বাক্কার দাঁড়িয়ে আলী দাঁড়িয়ে আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে আমার নবী পাক ট্রিটমেন্ট করতে লেগেছে ওই মেয়েটি আমার নবীর সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আমার বাপ শহীদ হয়ে গিয়েছে আমার দুটো সন্তান শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে আমি আপনার পরিবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি কোনো পরোয়া নাই পরোয়া নাই পরোয়া নাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে আমি আমার সমস্ত কষ্টগুলোকে সবটাই আমি ভুলে গেলাম
রাসূলুল্লাহ এটি কাঞ্চন জর্জর করে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য শরীয়তের জন্য যে আমার ফ্যামিলির চারজন শহীদ হয়েছে আমার বাপ আমার স্বামী আমার দুটো সন্তান কোনো পরোয়া করি না হুজুর আপনাকে দেখে আমার সমস্ত কষ্টগুলোকে দূর হয়ে গেছে তাই ভাইদের বলছিলাম আল্লাহ নবীর একজন সাহাবী হাজেতে হানজালার কথা তো জানা রয়েছে হাজেতে হানজালা নতুন বিয়ে করেছেন আল্লাহ নবী বলেছিলেন এ হানজালা জিহাদের ময়দানে তুমি যাবে না আমি নবী তোমাকে রুখসত দিলাম ওহদের ময়দানে যেতে হবে না তুমি তোমার সময়টা স্ত্রীর কাছে কাটাও আমার হানজালা স্ত্রীর কাছে তিনি ছিলেন খবর পেয়ে গিয়েছেন আল্লাহ নবী তিনি আর কোথায় যাচ্ছেন স্বামী বলেছিলেন তুমি কি শোনোনি তোমার কি জানা নাই এ খবর কি তোমার কাছে আসেনি ওহদের ময়দানে আমার নবী আর নাই আমার রাসূল যখন নাই এ জীবন আমার দরকার নাই আমার নবী যখন নাই এ জান আমার দরকার নাই আমার নবী যখন নাই আর আমি থাকতে চাই না আমি রাসূলুল্লাহর জন্য ওহদের ময়দানে জীবনটা দিতে চাই স্ত্রী বলতে লাগলেন আমার স্বামী অবশ্যই যান কিন্তু আপনার গোসলের প্রয়োজন রয়েছে আপনি গোসলটা করে নিয়ে যান এ হাদিস জানা আপনাদের হাজেতে হানজালা নতুন বিয়ে করেছেন হুজুর বলেছেন হানজালা তোমাকে যেতে হবে না নতুন বিয়ে করেছো তোমার দায়িত্ব আছে স্ত্রীর কাছে রাত কাটানো ওখানে তোমার ছুটি তুমি স্ত্রীর কাছে সময় দেবে খবর পেয়ে গেছেন বাসর রাত খবর পেয়েছেন রাতটা পার করেছেন সকালবেলা খবর পেয়েছেন দৌড়চ্ছেন আহ হুজুর নিয়ে আর থাকতে চাই না পাগলের মতো যাচ্ছে একটি জীবনী দেখছিলাম ওই সময়ে হানজালার স্ত্রী বলেছিলেন আমার স্বামী সারা রাত অন্ধকারে আপনার চেহারা আমার ঠিক মতো দেখা হয় নাই একবার আপনি ভেতরে আসেন চলে যাবেন না অবশ্যই যাবেন একটু পরে যান একবার ভেতরেও আসেন আমি আপনার চেহারাটা দেখতে চাই কেননা কিয়ামতের দিনেতে আমি আল্লাহ পাককে দেখিয়ে দেখিয়ে বলবো আমার আল্লাহ আমার আল্লাহ এই হলো হানজালা আমার স্বামী আল্লাহ আমি হানজালার শহীদের স্ত্রী হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি একবার বাস একবার চেহারা দেখার হানজালার সব কোনো কথা নিয়ে দৌড়চ্ছেন আহ আমার রাসূল নেই আমার হাবিব নেই আমার পয়গম্বর নাই রাসূলুল্লাহর বেঁচে নাই হাজরাত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দৌড়চ্ছেন দেওয়ানার মতো যুদ্ধ করতে করতে সেই হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে আল্লাহ রাসূল হুকুম দিলেন বাবা শহীদদের কোনো গোসল নেই শহীদদের কোনো কাফন নেই যে যেমন আছে ওই অবস্থায় সবাইকে শুইয়ে দাও জানাজা পড়িয়ে দাফন করা হানজাল স্ত্রীর কাছে খবর চলে গেল আহ আমার স্বামী শহীদ হয়ে গেছে হাজরাত হানজালার স্ত্রী ছুটে ছুটে পাগলের মতো দৌড়ে আমার রাসূলের সামনে দাঁড়িয়েছেন হুজুর বলেন কে তুমি হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হাজরাত হানজালার স্ত্রী কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ব্যাপারটা এরকম আমার স্বামী গত রাত্রিতে আপনি তো জানেন বিয়ে হয়েছে বাসর রাত্রিতে ছিল ইয়া রাসূলুল্লাহ যখন শুনেছেন আপনি নাই এটা শুনে দেওয়ানার মতো চলে এসেছে হুজুর তার গোসলের প্রয়োজন রয়েছে হুজুর আপনি তাকে দাফন করবেন না গোসল দিয়ে তারপর দাফন করেন হুজুর বলেন সাহাবীরা হানজালাকে খোঁজো তো হানজালাকে খোঁজো সাহাবীরা সব খুঁজছেন হাদিস সাক্ষী দিয়েছে একদম সহি হাদিস সাহাবীরা খুঁজছেন হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুজুর কবাক হয়ে যাচ্ছেন কোথায় গেল আমার হানজালার লাশ কোথায় গেল আমার হানজালা খোঁজো সাহাবীরা খুঁজছেন আল্লাহ পাক বললেন জিবরাইল চলে যাও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমার হাবিব যেন হানজালাকে না খোঁজে হানজালাকে আল্লাহর ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে গিয়ে আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল তারা করিয়ে দিচ্ছে জোরে হবে না
আল্লাহু আকবার কিতাবের হাদিস পাকের রাবী তিনি বলছেন যখন হানজালাকে আসমান থেকে নিজে নামাই হলো নিজে যখন নামানো হলো তখন তার চেহারা থেকে জিসিম মুবারক থেকে আল্লাহ পাকের জান্নাতের পানি বয়ে বয়ে যাচ্ছিল আমরা নিজে চোখে দেখেছিলাম জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে রক্ত দিয়ে সব কুরবানি করে ইসলামকে দিয়ে গেল কোরআনকে দিয়ে গেল শরীয়তকে দিয়ে গেল ইসলামকে দিয়ে গেল সেই ইসলামকে পেয়ে কি করলাম কিয়ামতে কি জবাব দেব এই ভাবনা ভাবা দরকার আছে না নাই ভাবতে হবে আমাদের আমি হাম্মাদও বলছি ভাববেন না যে আমি হামজা দুইরের ছেলে শুধু আপনাদের জ্ঞান দিচ্ছি আমি আমাকেও বলছি আমাকেও ভাবতে হবে